রাধে কৃষ্ণ বন্ধুরা, বন্ধুরা কিছুদিন পরেই নতুন বছর আসছে, তাই বন্ধুরা আপনারা ভুলেও কিন্তু চৈত্র মাসে তুলসী গাছে এইভাবে জল দেবেন না, নইলে সুখ শান্তির জায়গা কিন্তু আপনারা বাড়িতে অশান্তি দেখবেন। কারণ বছরের শেষ মাস হচ্ছে এই চৈত্র মাস, এই মাসে আমাদের বুঝে শুনে কিছু কাজ করা উচিত, নইলে সৌভাগ্যের জায়গায় দুর্ভাগ্য নেমে আসে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে চৈত্র মাসে কোন কাজগুলি ভুলও করতে নেই, নইলে নতুন বছর আপনাদের জন্য কিন্তু দুর্ভাগ্যদায়কই হবে। তাই আগামী বছরে বন্ধুরা সুখ শান্তি পেতে এই ভুলগুলো কিন্তু একদমই করবেন না। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার এক, বন্ধুরা চৈত্র মাসকে খর মাসও বলা হয়, মানে শাস্ত্রের অনুসার যেই মাসের সংক্রান্তিতে সূর্যের সংক্রান্তি থাকে না তাকে খর মাসও বলা হয়। তাই এই মাসে বন্ধুরা আপনারা কিন্তু কিছু ভুল বাড়িতে একদমই করবেন না, এতে বাড়িতে বাস্তুদোষের সৃষ্টি হয়, যার ফলে বন্ধুরা নতুন বছরে আর্থিক সমস্যা, ঝগড়া ঝামেলা, রোগ ব্যাধি এগুলো দেখতে পারেন। তাই সবার প্রথমে বন্ধুরা এই মাসে আপনারা কোনো রকমের শুভ কার্য, যেমন বাড়ি গাড়ি কেনা বা কোনো রকম শুভ জিনিস কেনা, এছাড়া এই মাসে গৃহপ্রবেশ, বিবাহ, উপনয়ন, পাকা দেখা এই সমস্ত শুভ কার্য একদমই করবেন না। এই মাসে বেশি করে আমাদের ভগবানের পুজো অর্চনা নাম করা উচিত, যাতে ভগবানের কৃপায় আমাদের নতুন বছরে সর্বকাজে আমরা সফল হই। নাম্বার দুই, বন্ধুরা চৈত্র মাস শেষ হলেই নতুন বছর পড়বে, তাই বন্ধুরা নতুন বছর আসার আগে বাড়ি থেকে জিনিসগুলোকে আপনারা বার করে দিন, এতে নতুন বছরে আপনাদের বাড়িতে বাস্তুর কুপ্রভাব পড়বে না। আর তা হচ্ছে বন্ধুরা, পুরনো বন্ধ হয়ে যাওয়া ঘড়ি বাড়িতে একদমই আপনারা এই সময় টানিয়ে রাখবেন না, এছাড়া ভাঙা কাঁচ, ভাঙা মূর্তি, বন্ধ হয়ে যাওয়া ইলেকট্রনিক জিনিস, পুরনো ছেঁড়া জুতো, মাকড়সার জাল এই সমস্ত কিন্তু বন্ধুরা আপনার নতুন বছর আসার আগে বাড়ি থেকে সরিয়ে ফেলবেন। কারণ বন্ধুরা বাস্তু মতে জিনিসগুলো বাড়িতে একটি নেগেটিভ এনার্জির পরিবেশ সৃষ্টি করে, যার ফলে বাড়িতে ঝগড়া ঝামেলা, দুর্ভাগ্য এগুলো লেগেই থাকে। এছাড়া নতুন বছর আসার আগে আপনারা বাড়ির আশেপাশে থেকে জঙ্গল, নোংরা এগুলো পরিষ্কার করে ফেলবেন, বাড়ির সামনে যেন ডাস্টবিন হয়ে না থাকে। এছাড়া বন্ধুরা এই মাসে আপনারা একটু এঁটো কাটা মেনে চলবেন, পারলে বিছানা বসে এই মাসে একদম খাবেন না, ঠাকুর ঘরে আপনারা আমিষ খেয়ে একদমই ঢুকবেন না, কারণ এই সমস্ত কার্য বন্ধুরা আমাদের বাড়িতে অলক্ষ্মীকে আকর্ষণ করে আর বাড়িতে দুর্ভাগ্যকে ডেকে আনে। তাই বন্ধুরা দোকান, বাড়ি বা অফিসে এই মাসে কিন্তু আপনার নিয়মগুলোকে অবশ্যই মেনে চলুন, দেখবেন আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় আপনার সর্বকাজেই সফলতা প্রাপ্ত করেছেন। নাম্বার তিন, বন্ধুরা এই মাসকে মা লক্ষ্মীর মাস বা মহাদেবের মাসও বলা হয়, তাই এই মাসে বাবার পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয়। কিন্তু এই মাসে বন্ধুরা কাউকে গয়না গাটি, টাকা পয়সা বা সন্ধ্যের পরে কোনো সাদা জিনিস দান করা খুবই অশুভ বলে মানা হয়। কিন্তু যদি বন্ধুরা কোনো ব্যক্তি খুবই বিপদে থাকে, কারো যদি জীবন মৃত্যুর প্রশ্ন চলে আসে, তখন তাকে টাকা ধার দেওয়া বা বিভিন্নভাবে সাহায্য করা তা মহাপুণ্যের মধ্যে পড়ে। তাই বলা হয় যে চৈত্র মাসে বাড়ি থেকে কুকুর বিড়ালকেও তাড়াতে নেই, বাড়িতে এই মাসে কারোর ওপর রাগ, অভিমান, ঝগড়া ঝামেলা একদম করতে নেই। কারণ এই মাসে ভোলানাথ ভক্তের বিভিন্ন ভাবে পরীক্ষা নেন আর তার উপর ভিত্তি করে নতুন বছরে তিনি তাদের ফল দেন। নাম্বার চার, বন্ধুরা চৈত্র মাসে আমাদের বেশি করে পুণ্যের কাজ করা উচিত, তাই মাসে বন্ধুরা কিন্তু আপনারা তুলসী গাছের কাছে ভুলেও রাখবেন না পাঁচটি জিনিস, নইলে কিন্তু বন্ধুরা আপনারা সারা বছরও বাড়িতে সৌভাগ্যের মুখ দেখবেন না, সংসারে ঝগড়া ঝামেলা, অশান্তি এগুলো লেগেই থাকবে। তাই বাড়িতে বন্ধুরা তুলসী গাছ থাকলে কোন জিনিসগুলো আপনারা এই মাসে করবেন না এবং কোন জিনিসগুলো আপনারা তুলসী গাছের পাশে রাখবেন না, চলুন আমরা জেনে নিই। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে সবথেকে পবিত্র জিনিসের মধ্যে
একটি হচ্ছে এই তুলসী পত্র। ভগবান বিষ্ণুর পুজো কিন্তু এই তুলসী পত্র ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না। শাস্ত্র বলছে যে তুলসী শুধু একটি গাছই নয়, এতে ভগবান শ্রীকৃষ্ণের বাস হয়। তুলসী গাছ যেই বাড়িতে থাকে সেই বাড়ি থেকে সমস্ত রকমের বাস্তুদোষ, নেগেটিভ এনার্জিকে নাশ করে দেয়। তাই আয়ুর্বেদ বলছে যে তুলসী পাতা যদি রোজ সেবন করা যায় তো মানুষের শরীর থেকে নানা রকম রোগ ব্যাধি এতে নাশ হয়ে যায়। তাই পবিত্র মাসে কিন্তু বন্ধুরা আপনারা প্রত্যেকেই সকালে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী গাছে জল অভিষেক করে তবেই কাজে যাবেন। এবং বাড়িতে যদি বন্ধুরা আপনাদের তুলসী গাছ থাকে তো এই মাসে আপনারা কোন কাজগুলো করবেন না এবং তুলসী গাছের পাশে কোন জিনিসগুলো থাকলে তা আজই সরিয়ে ফেলবেন, চলুন আমরা জেনে নিই। নাম্বার এক, বন্ধুরা সন্ধ্যেবেলায় আপনারা কিন্তু তুলসী পুজোর সময় কখনো তুলসী গাছের ওপরে জল অভিষেক করবেন না। তুলসী গাছের গোড়ায় কিন্তু আপনারা জল নিবেদন করবেন এবং তুলসী পত্র চয়ন করার সময় অবশ্যই কিন্তু আপনারা মাতা তুলসীর কাছে এবং ভগবান বিষ্ণুর কাছে অনুমতি নিয়ে তবেই কিন্তু আপনারা তুলসী পত্র চয়ন করবেন। এবং তুলসী পত্র কিন্তু আপনারা কখনোই নখ দিয়ে ছিঁড়বেন না, আপনারা পাতাটিকে দু আঙ্গুলের মাঝে রেখে তারপর ছিঁড়ে ফেলুন। নাম্বার দুই, বন্ধুরা আমাদের বাড়িতে যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে কিন্তু আপনারা ভুলো নোংরা আবর্জনা একদম ফেলবেন না, কারণ শাস্ত্র বলছে যে বন্ধুরা তুলসী গাছের কাছে স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণের বাস হয়। তাই আমরা যেখানে প্রত্যেক দিন প্রদীপ ধরাই, প্রত্যেক দিন যেখানে জল নিবেদন করি সেই জায়গা কিন্তু বন্ধুরা আপনারা একদম নোংরা করবেন না, কারণ নোংরা জায়গায় কিন্তু কোনো দেবদেবী কখনো বাস করেন না। আর মা তুলসী দেবী হচ্ছে একজন পবিত্র দেবী, তিনি কখনো কিন্তু নোংরা জায়গায় বাস করেন না, ফলে এমন বাড়িতে দেখবেন যে তুলসী গাছ ঘন ঘন মারা যাচ্ছে, কারণ সেই বাড়ি থেকে বন্ধুরা ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং তুলসী দেবী বাড়ি থেকে চলে যান, ফলে সেই পরিবারে নেমে আসে চরম দারিদ্রতা, অশান্তি এবং ঝগড়া ঝামেলা। নাম্বার তিন, বন্ধুরা তুলসী গাছের আশেপাশে কিন্তু ভুলেও আপনারা জুতো খুলে রাখবেন না, কোন রকমের এঁটো কাটা কিন্তু আপনারা তুলসী গাছ থেকে যতটা পারবেন দূরে রাখুন, এমনকি স্নান করে এসে তবেই কিন্তু আপনারা তুলসী গাছে হাত দেবেন, কারণ যেখানে বন্ধুরা ভগবানের বাস হয় সেই জায়গা থেকেই আমাদের পুরো বাড়িতে সুখ শান্তি ছড়িয়ে পড়ে। তাই সেই জায়গা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তবে বন্ধুরা আমাদের বাড়িতেও কিন্তু সুখ শান্তি থাকবে না। নাম্বার চার, বন্ধুরা অনেক সময় কি হয় বাড়ির মহিলাদের মাথার চুল উড়ে বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে, আর অনেক সময় দেখা যায় যে তুলসী গাছের কাছেও কিন্তু এই চুল গিয়ে বা তুলসী গাছের ওপরেও কিন্তু এই চুল গিয়ে পড়ে। তাই আমাদের মাঝের মধ্যেই কিন্তু তুলসী গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত, গাছটিকে লক্ষ্য দেওয়া উচিত যে গাছটি কি মারা যাচ্ছে, শুকনো পাতাগুলোকে আমাদের গাছ থেকে ফেলে দেওয়া উচিত, কারণ চুল বন্ধুরা এমন একটা জিনিস যা নেগেটিভ এনার্জিকে আকর্ষিত করে। তাই তন্ত্রক্রিয় ব্ল্যাক ম্যাজিকেও এই চুল কাজে লাগে, ফলে এমন ভুলের জন্য কিন্তু আমাদের বাড়িতে মাঝের মধ্যে তুলসী গাছ মারা যায়। নাম্বার পাঁচ, বন্ধুরা তুলসী গাছের পাশে কিন্তু আপনারা কখনো ঝাঁটা, শিবলিঙ্গ এমনকি কাঁটা যুক্ত গাছ ভুলেও রাখবেন না, কারণ বন্ধুরা এগুলো একসঙ্গে থাকলে পরিবারের মধ্যে নানা রকম অশুভ ফল দেখতে পাওয়া যায়। তাই এই ভুলগুলো কিন্তু আপনারা এই মাসে একদম করবেন না। নমস্কার বন্ধুরা, বন্ধুরা হিন্দু ধর্মে স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ মানা হয়, কারণ পুরো সংসারকে বেঁধে রাখে একজন স্ত্রী। স্ত্রী চাইলে পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে, আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরকও হয়ে যায়। সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনো হয় না, স্বামীর আয় উন্নতিও হয় না। তাই বন্ধুরা নতুন বছর আসছে, তাই আপনাদের অবশ্যই জানা দরকার যে বাড়িতে স্ত্রীদের কোন কাজগুলি ভুলেও কখনো করতে নেই, যা বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে। তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক, তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো অবশ্যই দেখুন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মী। নাম্বার এক, ঝাঁটায় পা দেওয়া।
বন্ধুরা, যে বাড়ির মহিলারা ঝাঁটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে, সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না। সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে, কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয়। ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয়। নাম্বার দুই, পা দিয়ে দরজা খোলা। বন্ধুরা, যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে, সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না। তাই বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন। নাম্বার তিন, দরজার সামনে বসে খাবার খাওয়া। বন্ধুরা, যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসে খাবার খায়, তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে, কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয়। নাম্বার চার, সন্ধ্যেবেলায় ঘর ঝাড়ু দেওয়া। বন্ধুরা, যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধ্যেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয়, সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না। কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন, সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই, তো কখনোই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না। তাই বন্ধুরা, এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না। নাম্বার পাঁচ, বন্ধুরা অনেক মহিলারা কি করে, রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোসনি গ্যাসের ওপর রেখে চলে যায়। এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না। নাম্বার ছয়, বেশি বেলা করে ঘুম থেকে ওঠা। বন্ধুরা, দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা। তাই বাড়িতে পুরুষ হোক বা স্ত্রী, যারা বেলা করে ঘুম থেকে ওঠে, তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনো রকম শুভ প্রভাব খুবই কম পড়ে। বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে, ইটোকাটা পরিষ্কার করে, এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য, স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত। কারণ বন্ধুরা, বলাই হয় যে সংসার সুখী হয় রমণীর গুণে। নাম্বার সাত, এছাড়া বন্ধুরা, যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয়, যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই, স্ত্রীদের গায়ে হাত তোলা হয়, তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না। তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে, তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয়, সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।